কিছুতেই থামছে না গাজায় ইসরায়েলি বিমান হামলা। উল্টো প্রতিদিনই বাড়ছে এর তীব্রতা এবং ভয়াবহতা। একের পর এক বিমান হামলায় বিপর্যস্ত গোটা উপত্যকা, বাড়ছে হতাহতের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গাজার হাসপাতালে ভয়াবহ বিমান হামলার রেশ কাটতে না কাটতেই এবার সেখানকার 900 বছরের পুরনো একটি গির্জায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চালানো ওই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গির্জাটিতে খ্রিস্টানদের পাশাপাশি ঘরবাড়ি হারানো বহু মুসলিম ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলেও জানানো হয়। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ইসরায়েল সফর শেষে দেশে ফিরে হামাসকে রাশিয়ার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান এই সংঘাতে হামাস এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোনোভাবেই জয়ী হতে দেয়া যাবে না বলেও জানান তিনি। শুধু তাই নয়, হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে পুতিনকে স্বৈরাচার বলেও অভিহিত করেন বাইডেন। হামাস আর পুতিনের মতো স্বৈরাচারীকে আমরা জয়ী হতে দেব না। মহান জাতি হিসেবে আমরা এদের রুখতে বদ্ধপরিকর। ইসরায়েলের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। এছাড়াও চলমান সংঘাতে ইসরায়েলকে 1400 কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তেল আবিব সফর শেষে সৌদি আরব পৌঁছেছেন মধ্যপ্রাচ্য সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রিয়াদে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ইসরায়েল ফিলিস্তিন চলমান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করে সৌদি যুবরাজ বলেন, সংঘাত বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে এর পরিণতি হবে ভয়াবহ। গাজায় ত্রাণ প্রবেশে রাফা সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে মিশর সরকার সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হলেও এখনও গাজায় ঢুকতে পারছে না কোনো ত্রাণবাহী গাড়ি। এদিকে অচিরেই গাজায় স্থল অভিযান শুরুর মাধ্যমে হামাসকে পরাজিত করার কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এই লক্ষ্যে এরই মধ্যে সীমান্তে বিপুল সংখ্যক সেনা সমাবেশ ঘটানো হয়েছে বলেও জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, শিগগিরই গাজার অভ্যন্তরে প্রবেশ করে সেনা অভিযান পরিচালনার মধ্য দিয়ে হামাসকে নিশ্চিহ্ন করা হবে। মুশফিকা নুজাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।